হ্যালো ফ্রেন্ডস, আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে ফোনের নেভিগেশনস বারে নিজের নাম, গার্লফ্রেন্ডের নাম বা কারো নাম কিভাবে লিখতে হয়। যদি আপনিও এইভাবে ফোনের নেভিগেশনস বারে নিজের নাম লিখতে চান এবং ব্যাকগ্রাউন্ডে কোনো ধরনের ফটোকে লাগিয়ে আপনাদের বন্ধুদের সামনে নিজেকে স্মার্ট দেখাতে চান, তাহলে আজকের এই ভিডিওটিকে বন্ধুরা একটু মন দিয়ে দেখবেন। তাহলে আপনি খুব সহজে ফোনের নেভিগেশনস বারে নিজের নাম লিখতে পারবেন এবং নেভিগেশনস বারের ব্যাকগ্রাউন্ডে আপনার পছন্দের কোনো ধরনের ফটোকে লাগাতে পারবেন, যা দেখতে অনেকটাই সুন্দর দেখাবে। এবং আপনার বন্ধুরা ফোনের নেভিগেশনস বারে এই ধরনের ফটো দেখে এবং নাম সেট দেখে তারা তো আপনার কাছে বারবার জানতে চাইবে যে আপনি কিভাবে ফোনের নেভিগেশনস বারে এই কাজগুলো করছেন। ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, তাই বন্ধুরা ভিডিওটিকে না কেটে শেষ পর্যন্ত একটু মন দিয়ে দেখবেন। চ্যানেলে প্রথমে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনসের উপর ক্লিক করতে ভুলবেন না। তাহলে চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করি। তো ফ্রেন্ডস, ফোনের নেভিগেশনস বারে নিজের নাম লেখার জন্য এবং নেভিগেশনস বারের ব্যাকগ্রাউন্ডে ফটো লাগিয়ে বন্ধুদের চোখে দাগ লাগানোর জন্য আপনাদের প্লে স্টোর থেকে একটি ছোট্ট অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। প্লে স্টোরে আসার পর আপনারা স্মার্ট নেভবার লিখে সার্চ করার পর এই অ্যাপ্লিকেশনটি পেয়ে যাবেন। বন্ধুরা, এই অ্যাপ্লিকেশনে কিছু সেটিংস রয়েছে। অ্যাপ্লিকেশনটিকে ইনস্টল করে নেওয়ার পর আপনার সেই সেটিংসগুলো করার পরেই আপনি ফোনের নেভিগেশনস বারে নিজের নাম লিখতে পারবেন এবং নেভিগেশনস বারের ব্যাকগ্রাউন্ডে ফটো লাগাতে পারবেন। তার জন্য প্রথমে আপনারা অ্যাপটিকে ইনস্টল করে নিন। অ্যাপটির সাইজ কিন্তু খুবই ছোট, এখানে দেখতে পাচ্ছেন 2 MB মাত্র। এখান থেকে বন্ধুরা আপনারা অ্যাপটিকে ইনস্টল করে নিন, আমিও অ্যাপটিকে ইনস্টল করে নিচ্ছি। অ্যাপ্লিকেশনটি ইনস্টল হয়ে যাওয়ার পর বন্ধুরা এখান থেকে অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে নিন। ওপেন করে দেওয়ার পর বন্ধুরা এখান থেকে আপনারা স্টোরেজ পারমিশনকে অ্যালাউ করে দিন, তার জন্য এখানে ক্লিক করুন। তারপর এখান থেকে আপনারা ওকের উপর ক্লিক করে দিন। তারপর বন্ধুরা এখান থেকে আপনারা অ্যালাওয়ের উপর ক্লিক করুন। এখন বন্ধুরা অ্যাপ্লিকেশনটি ইন্টারফেস ঠিক এইভাবে শো হবে। এখান থেকে আপনারা নেভবার টেক্সট স্লাইড শোর উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে টেক্সট নোটসের উপর ক্লিক করে দেবেন। এখন বন্ধুরা এখানে আপনারা টাইপ করে নিন কি নাম আপনি আপনার ফোনের নেভিগেশন বারে সেট করতে চান। সিম্পল এখানে আমি এই চ্যানেলের নাম রেখে দিচ্ছি, টেক নিপেশ। রেখে দেওয়ার পর বন্ধুরা এখান থেকে আপনারা অ্যাডের উপর ক্লিক করে দিন। অ্যাড করার পর এখান থেকে ক্লোজের উপর ক্লিক করুন। এখন বন্ধুরা এখান থেকে আপনারা ফোনের নেভিগেশনস বারে সেই ফটো সেট হবে না, তার জন্য এখান থেকে আপনাদের এই অপশনটিকে অন করতে হবে। তারপর এখানে অনের উপর ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা আপনারা দেখতে পাবেন আপনাদের ফোনের নেভিগেশনস বারে সেই নাম সাকসেসফুলি সেট হয়ে যাবে। এখান থেকে আপনারা এই নেভিগেশনস বারের নামের সাইজকে ছোট বড় করতে পারবেন। তার জন্য টেক্সট সাইজের উপর ক্লিক করে এখান থেকে আপনারা সেই টেক্সটের সাইজকে ছোট বড় করতে পারবেন। এছাড়া এখানে অনেক অপশনস রয়েছে। এখানে অ্যানিমেশনস বলেও একটি অপশনস রয়েছে, যেখানে আপনারা এই নামের উপর বিভিন্ন ধরনের অ্যানিমেশনসও দিতে পারবেন। তারপর বন্ধুরা এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ফোনের নেভিগেশনস বারে সেই নাম সাকসেসফুলি সেট হয়ে গেছে এবং এই নামের উপর এফেক্টও চলে এসেছে। এখন বন্ধুরা আবার অ্যাপ্লিকেশনটিকে আপনারা ওপেন করে এখান থেকে আপনারা চোজ ফটোর উপর ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা এখান থেকে আপনাদের ফোনের গ্যালারি খুলে চলে আসবে। তার জন্য এখান থেকে 3 লাইনের উপরে ক্লিক করে ফটোসের উপর ক্লিক করে দেবেন। এখন বন্ধুরা এখান থেকে আপনারা একটি ফটোকে নিয়ে নেওয়ার পর তো সেই ফটোটিকে ভালোভাবে ক্রপ করে নেবেন। তারপর এখান থেকে আপনারা ক্রপের উপর ক্লিক করে দিন। ক্রপের উপর ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা দেখতে পাবেন আপনাদের ফোনের নেভিগেশনস বারে সেই ফটো সাকসেসফুলি সেট হয়ে গেছে এবং আপনাদের ফোনের নেভিগেশনস বারে আপনার নামও সেট হয়ে গেছে। তাহলে বন্ধুরা এইভাবে আপনারা ফোনের নেভিগেশনস বারে নিজের ফটো লাগাতে পারবেন এবং নেভিগেশনস বারে নিজের নাম সেট করে রাখতে পারবেন। তাহলে বন্ধুরা আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগে থাকলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিও সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।